হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুতপা ব্লগ। তো তোমরা দেখে বুঝতেই পারছো যে আজকের ব্লগটা একটা বার্থডে ব্লগ হতে চলেছে। আমাদের একটা ফ্রেন্ডের বার্থডে ছিল, আর এতদিন আমাদের সব ফ্রেন্ডসদেরকে তো তোমরা চিনেই গেছো। তো বার্থডেটা ছিল হচ্ছে স্যাটারডেতে, ওদিন আমরা কিছু করতে পারিনি, সবাই আমরা যে যার সেটার কাজে বিজি ছিলাম। জাস্ট একটা কেক নিয়ে গিয়ে সারপ্রাইজ দিয়েছি। আমরা সেলিব্রেটটা করেছিলাম হচ্ছে তার পরের দিন সানডেতে, আমরা সবাই মিলে একসাথে বেরিয়েছিলাম, সেটারই ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। আর তোমরা দেখতেই পেয়েছো প্রথমে যে আমি কেক কাটার ভিডিওটা করতে পারিনি। আসলে সেই সময় আমি ভিডিওটা অন করতেই ভুলে গেছি, পরে যখন আমি চেক করলাম তখন দেখছি যে আমি ভিডিওটা অন করতেই ভুলে গেছিলাম। মানে কি পাগল, সবাই যখন আমার কাছ থেকে কেক কাটার ভিডিওটা চাইছে, আমি তখন চেক করে বুঝতে পারলাম যে আমি তখন এমনি পাগলের মতো ফোনটা ধরেছিলাম, আমি ভিডিওটা অন করতে ভুলেই গেছি। তো যাই হোক, এখন আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি, আমরা এখন যাচ্ছি হচ্ছে টাকিতে। বাড়িতে সবাই মিলে অনেক মজা করতে করতে যাচ্ছিলাম, যেহেতু অনেকদিন পর আবার আমাদের দেখা হয়েছে, তাই আমরা সবাই মিলে খুব মজা করতে করতে যাচ্ছিলাম। আর গাড়িতে গান চলছিল, তাই সবাই মিলে গান করতে করতে যাচ্ছিলাম, আমরা ভীষণ মজা হচ্ছিল। এবার আমরা এখানে একটু সবাই মিলে লাঞ্চ করে নিচ্ছিলাম, কারণ অনেক দেরি হয়ে গিয়েছিলো, সবার খিদে পেয়ে গেছিলো, আমরা ঘর থেকে কিছু খেয়েও বেরোইনি। কেমন লাগছে বলো? অনেক দিন পর না, আবার গল্প হচ্ছে। এবার কোল্ড ড্রিঙ্কটা বাকি রয়ে গেছে। মামা পর আমরা এখানে পাগলামি করছিলাম, সবাই মিলে হাসাহাসি করছিলাম, জানি না কেন, আসলে আমাদেরকে হাসানো হচ্ছিল। এখানে একজন ফটো তুলতে ব্যস্ত। হ্যাঁ, না আমি কোনো ফটো তুলি না, ফোনেও হাত দিই না, শুধু যখন ব্লগ স্টার্ট করে একটু কথা বলি। পৌঁছে গেছি, আর এখানে দেখো পেয়ারা গাছে পেয়ারা হয়েছে, আবার প্লাস্টিক দিয়ে বেঁধে রেখেছে, কি ভালো লাগছে। তো এখানে আমরা জায়গাটাকে দেখছিলাম, বেশ ভালোই লাগছিল। আর এখানে দেখছিলাম যে বোট চড়া যায়, তো আমরা সবাই মিলে ঠিক করলাম যে আমরাও বোট চড়বো। কত ফুল, আমরা এখানে প্রচুর প্রচুর ছবি তুলছি, খুব মজা করছি, খুব সুন্দর লাঞ্চ করেছি, এবং তারপর আইসক্রিম আছে, কোল্ড ড্রিঙ্কস আছে, তারপরে আর কি কি আছে জানি না। কোল্ড ড্রিঙ্কটা আমাদের সাথে সবসময় থাকবে, দেখতে থাকো। নদী আছে, হ্যাঁ, ইচ্ছে নদীটার নাম মনে হয় ইচ্ছামতি নদী। এখানে ওই যে বোট চড়াও যাবে, চলে এসছে, এখন কমে গেছে, বেশি না, জাস্ট একটু টিপটপ করে বৃষ্টি হলো। এখন একটা দোকানে আমরা দাঁড়িয়ে আছি, কি বলছো? বৃষ্টিতে এখন আমরা একটু দোকানে দাঁড়িয়ে, এখানে একটা শিবলিঙ্গ আছে, সবাই প্রণাম করে নাও। চড়ছি, কি ব্যাপার, ছবি তোলা হচ্ছে এখানে।
ব্লগ। ওই দিন সবাই মিলে খুব মজা করেছিলাম আমরা। বাড়ি ফিরে যে ভিডিওটা এন্ড করব সেই এনার্জি আর আমার ছিল না। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বেশি বেশি করে শেয়ার করো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।